ফেসবুক সম্পর্কে ব্রেকিং নিউজ দিতেই এই ভিডিওটি আমার বানানো আর এই ভিডিওটি আপনাদেরকে আমি প্রমাণসহ দেখাবো আসলেই ফেসবুকের একটা ব্রেকিং নিউজ হচ্ছে অনেক মানুষের আইডি কিন্তু ডিজেবল হয়ে যাচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না তো আপনাদের জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা তো অনেকে ভাবতে পারেন ফেসবুক নিয়ে অনেক গুজব বাহির হয় এরকম এর আগে অনেক ভিডিও তৈরি হয়েছে এখনও তৈরি হচ্ছে কিন্তু না আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাবো সাইবার সেভেন্টি ওয়ান ভেরিফাইড পেজ থেকে আপনাদের দেখাবো যে নিউজটা আসলে এখানে অনেকজনের আইডি এরকম মানে ডিজেবল হয়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে হুট করেই কর্তৃপক্ষ থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে যাদের অফিসিয়াল ডকুমেন্টস এনআইডি পাসপোর্টের সাথে নিজের অ্যাকাউন্টের নেম বার্থডে ডেট মিল নেই দ্রুত ঠিক করে নিন অ্যাকাউন্টের নাম এবং জন্মশালগুলো এনআইডি পাসপোর্টের মতো হুবহু আপডেট করে নিন আর যাদের এনআইডি পাসপোর্ট হয়নি তারা বার্থডে সার্টিফিকেটের সাথে মিল রেখেই নেম এবং বার্থডে আপডেট করে নিন যদি ডিজেবল হয় তাহলে অফিসিয়াল ডকুমেন্টস এনআইডি এর সাথে আপনার নাম এবং জন্মশাল মিলে তাহলে অ্যাপিলের মাধ্যমে আপিলের মাধ্যমে এখন ফিরিয়ে আনতে পারবেন অনেকেই একটি সমস্যার কথা জানিয়েছেন কারো কারোর নাম এবং জন্ম তারিখ এনআইডির সাথে মিল না থাকার ফলে এনআইডি ফেসবুক নিচ্ছে না সাবমিট করলে এরর হচ্ছে তো সেই সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে আমি একটা কাজ করতে বলবো যে আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন একটু কষ্ট করে গিয়ে দেখবেন ওইখানে দুইটা লিঙ্ক পাবেন একটা লিঙ্কে আছে নেম চেঞ্জ করার জন্য আর একটা লিঙ্কে আছে আপনার জন্ম তারিখ চেঞ্জ করার জন্য তো আপনি ওই জন্ম তারিখটা যখন জন্ম তারিখটা যখন ঠিক করবেন তখন ওইখানে সঠিক নামগুলা দিয়ে তারপরে রিজনটা দিবেন যে এটা আপনার মানে রিয়েল বার্থডে ডেট এবং লিগেল নেম এরকম রিজনটা বাছাই করে নেবেন এবং আপনার যদি এনআইডি থাকে তো এনআইডির ছবিটা দিবেন আর যদি এনআইডি না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনটা ওইখানে দিবেন তো এই ভিডিওটি যেহেতু আপনাদের উদ্দেশ্যে বানিয়েছিলাম যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন এক নজরে তো সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি ধন্যবাদ